রেললাইন নিয়ে নন্দীগ্রামের মানুষ স্বপ্ন দেখা শুরু করেছিলেন 2009 সালে। তৎকালীন ভারতীয় রেলমন্ত্রী মমতা ব্যানার্জি দেশপ্রাণ থেকে নন্দীগ্রাম পর্যন্ত নতুন রেললাইন প্রকল্প ঘোষণা করেছিলেন। সেই মতোই সে সময় জমি অধিগ্রহণের পাশাপাশি গড়ে ওঠে নন্দীগ্রাম রেল স্টেশন। কিন্তু তারপর হঠাৎই এই প্রকল্পের কাজ থমকে যায়। নন্দীগ্রামবাসীর স্বপ্ন অধরা এদিন পর্যন্ত অধরা থাকে। আবারও প্রায় দেড় দশক পরে নন্দীগ্রামবাসী রেললাইন নিয়ে সেই অধরা স্বপ্ন নতুন করে দেখতে শুরু করেছে। কারণ এই প্রকল্পের কাজ দ্রুতই শুরু করতে চাই ভারতীয় রেল। 0.5 किलोमीटर लंबा है और जब ये वर्क सेंक्शन हुआ था तो उसके बाद ये फ्रीज हो गया था वर्क। मतलब बोर्ड डिसाइड करती है कि कुछ कुछ प्रोजेक्ट जो है कुछ समय के लिए फ्रीज कर दिया जाता है। चालू होने से होगी कि जितने भी यहाँ के रहने वाले लोग हैं उनके आने जाने की सुविधा होगी। আগামী এক থেকে দেড় বছরের মধ্যেই নন্দীগ্রামের মানুষ পাচ্ছে রেল। 2009 সাল থেকে আটকে থাকা স্বপ্নকে নতুনভাবে সাজিয়ে তুলতে উদ্যোগী হয়েছে রেল আধিকারিকরা। আগস্ট মাসে শুরু হচ্ছে নন্দীগ্রাম দেশপ্রাণ রেললাইন প্রকল্পের কাজ। দক্ষিণ পূর্ব রেল শাখার তমলুক দীঘা লাইনের দেশপ্রাণ স্টেশন থেকে নন্দীগ্রাম পর্যন্ত 25 কিলোমিটার রেলপথ নির্মাণের জন্য ইতিমধ্যে এজেন্সিকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে, জানালেন দক্ষিণ পূর্ব রেলওয়ে শাখার জেনারেল ম্যানেজার অনিল কুমার মিশ্র। ये वर्क रेलवे बोर्ड ने अनफ्रीज किया है और हमें फंड भी मिला है और ऑलरेडी हमने एक एजेंसी भी फिक्स कर दी है और बहुत ही जल्दी एक हफ्ते के अंदर जो है मतलब नंदीग्राम से टुवर्ड देशप्राण की तरफ काम शुरू होने लगेगा और हमें उम्मीद है कि बहुत जल्दी आप लोगों के लिए एक नई लाइन यहाँ का शुरुआत हो जाएगा। নন্দীগ্রামবাসীর দীর্ঘদিনের স্বপ্ন এই রেল প্রকল্প, যার কাজ শুরু হতে চলেছে খুব দ্রুতই। তা সত্ত্বেও নন্দীগ্রামে রেল প্রকল্প নিয়ে আশার আলো দেখছে না স্থানীয় বাসিন্দারা। দক্ষিণ পূর্ব রেল শাখার জেনারেল ম্যানেজার ঘুরে গেলেও তার কোনো আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে না, এমনটাই জানান এই রেল প্রকল্পের জমিদাতারা। তারা জানান এই ঘুরে যাওয়া শুধুমাত্র দেখনদারি। কবে চাকরি পাবেন বা আদৌ চাকরি হবে কিনা তা নিয়ে এখনো কোনো কিছুই জানা যায়নি। আগামী দিনে এই রেল প্রকল্প কতটা সফল হবে তা সময় বলবে। অনেকটাই আশাবাদী, কিন্তু আমাদের যে আইনের প্রতি আছে আস্থা রেখেছি আইনের প্রতি, তো উনি এসছেন তো উনি যে কাজ করবেন না, কিন্তু আমাদের সামনে তো কোনো প্রতিশ্রুতি দিয়ে গেলেন না, উনি দেখে চলে গেলেন। আচ্ছা, উনি দেখেছেন, উনি দেখে চলে গেলেন, কিন্তু তো মানুষের সামনে বলেননি যে কাজ চালু করব বা চাকরি দেবো, উনি তো কোনো কিছু বলেননি বা স্বীকার করেননি। সেই পরিপ্রেক্ষিতে আমরা বিশ্বাসযোগ্য হচ্ছে না আমাদের, তো উনি এসছেন দেখে চলে গেছেন, এবার যদি কাজ ছাড়ে উনি তাহলে আমরা ভাবো। পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম থেকে সৈকত সির রিপোর্ট, লোকাল 810 বাংলা।